नमस्कार বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি কিংবা যাদের লিস্টে নাম নেই, তারা কিন্তু একবার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কি করে চেক করবেন। এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে লিস্ট চেক করা যায়, কিন্তু কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু লিস্টে নতুন নতুন নাম অ্যাড হচ্ছে। তো আপনি আজকে একবার ভিডিওটা দেখার পরে লিস্টটা একবার চেক করে দেখতে পারেন, হয়তো সেখানে আপনার নাম থাকলেও থাকতে পারে। তো লিস্টটা চেক করার জন্য চেক করবেন কি করে, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, আমি সেই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আজকে ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা যেটা করতে হবে, আমরা চলে যাবো গুগলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজ যাওয়ার পরে এখানে টাইপ করবো IAOI। এবারটি এরকম পেজটা ওপেন হবে, এখানে ক্লিক করবো। এবার এখানে হোম পেজে ক্লিক করবো, করার পরে আওয়াজ সফট অপশান রয়েছে, এখানে রিপোর্ট অপশানে ক্লিক করবো। এবার এখানে দেখুন ই অপশানে আমরা চলে যাবো, ই অপশানে যে 4 নম্বর অপশানটা এখানে ক্লিক করবো। এবার এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নিন, ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন। এবার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন। এবার নিচে থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করুন। এবার এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করুন। তারপরে যে ক্যাপচারে রয়েছে এটা প্লাস মাইনাস করে ক্যালকুলেট করে এটা রেজাল্টটা এখানে বসিয়ে দিন, 68। এবার সাবমিটে ক্লিক করব। তারপরে একটু সময় লাগবে, পেজটা একটু লোড হতে সময় লাগবে। এখানে দেখুন পুরো লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে ডাউনলোড PDF-এ ক্লিক করে এই লিস্টটাকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন, পরে কিন্তু আপনি অফলাইনে দেখতে পারেন। ঠিক আছে, আর না হলে যদি আপনি অনলাইনে দেখতে চান এখান থেকে খুঁজে নিতে পারেন। আর যদি না খুঁজতে অসুবিধা হয়, এখানে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করুন, করার পরে এখানে ফাইন্ড অপশান রয়েছে এখানে ক্লিক করুন, করার পরে এখানে আপনার নামটা আপনি টাইপ করুন। ধরুন একটা আপনার নাম টাইপ করুন এখানে, এখানে টাইপ করুন নাম। দেখতে পাচ্ছি এখানে অনেক নাম রয়েছে, আপনি যদি নাম থাকে এখানে, এক মিনিট, এখানে যদি নাম থাকে কিন্তু হাইলাইট হয়ে যাবে। আমি জুম করে দেখে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন এখানে নাম, এখানে কিন্তু এই ডিস্ট্রিক্টের নাম রয়েছে, এটা ব্লকের নাম রয়েছে, এটা পঞ্চায়েতের নাম রয়েছে, আর এখানে কিন্তু নাম, বেনিফিসিয়ারির নাম, ফাদার নেম, আর এখানে দেখুন মাদার নেম, এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে এখানে দেখতেই পাচ্ছি। ঠিক আছে, এভাবে বাড়িতে বসে আপনি কিন্তু মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে নিজে থেকে চেক করে নিতে পারবেন। আপনাকে যেতে হবে না কোনো সাইবার ক্যাফে, যেতে হবে না কোনো কম্পিউটার সেন্টারে। তো এটাই ছিল আজকে ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।